তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেক দিন ধরে দেখছো আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না, এবং তোমরা অনেকে কমেন্টস করছো এবং আমাকে হোয়াটসঅ্যাপ করছো, টেলিগ্রাম করছো যে দাদা ক্লাস কি আর করানো হবে না, এই চ্যানেলে ক্লাস কি কেন বন্ধ করে রেখেছেন, কবে থেকে করাবেন আর করাবেন নাকি। দেখো অ্যাকচুয়ালি সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি তোমাদেরকে এক এক করে দেব, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, সব প্রশ্নের উত্তর দেব। প্রথমত তোমাদেরকে আমি ক্লাস কেন করাচ্ছি না, আমি কেন এখন ক্লাস করাচ্ছি না, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি 15 দিনের জন্য ট্রেনিংয়ে, ডিপার্টমেন্টাল ট্রেনিংয়ে যাব। ইয়েস, আমি এখন ডিপার্টমেন্টাল ট্রেনিংয়ে আছি, শেষের পর্যায়ে আছি, আর কিছুদিন পর থেকে, দ্যাট মিন্স মনে করো তোমরা নভেম্বরের 20, 21, 22-এর পরের থেকে তোমরা কন্টিনিউ ক্লাস পাবে এই চ্যানেলে। তোমাদের টপিক ওয়াইজ এক্সামের কন্টিনিউ কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ এবং অন্যান্য সাবজেক্টও আমি চেষ্টা করব কন্টিনিউয়াস ক্লাস দিতে। এখন আমি ট্রেনিংয়ে আছি বলে তোমাদের রেগুলার যে ভিডিওটা কয়েকদিন দিয়েছিলাম মাঝখান দিয়ে এখন বন্ধ করে রেখেছি, এগুলোও দিতে পারছি না। আর তাছাড়া আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো আমার গলার ভয়েসের কন্ডিশানও এত একটা ভালো না, ঠিক আছে। যাই হোক, তাহলে এখন তোমরা অনেকে কমেন্টস করছো দাদা জেল পুলিশের এক্সাম নাকি ডিসেম্বরের 10 তারিখ হচ্ছে, কোথায় থেকে তোমরা ইনফরমেশান পেয়েছো, ইউটিউবে নাকি কোন চ্যানেল তোমাদেরকে বলছে। হ্যাঁ আচ্ছা, অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে 10 তারিখ তোমাদের ডিসেম্বরের যে জেল পুলিশের এক্সাম হবে এমন কোনো ইনফরমেশান নেই, ঠিক আছে। যারা দিয়েছে আমি বলতে পারি না কোথায় থেকে ইনফরমেশান পেয়েছে, আমি অ্যাকচুয়ালি এমন কোনো ইনফরমেশান পাইনি। যখন আমি পারফেক্ট ইনফরমেশান পাবো তোমাদেরকে অবশ্যই আমি যখন আমি পারফেক্ট ইনফরমেশান পাবো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেব, ঠিক আছে। আর যে এক্সাম হতে পারে বা এমন খবর এমন কিছু আমি পাইনি, ঠিক আছে। আর এমন আগাম কোনো এক্সট্রা ফালতু আমি ভিডিও বানাতে চাই না, বা এমন কিছু আমার জানা নেই কবে এক্সাম হবে, সঠিক ইনফরমেশান পেলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, তবে এটা তোমরা ধরে নিতে পারো ডিসেম্বরের মধ্যে তোমরা কিছু একটা নিউজ পেতে চলেছো, তোমাদের যেমন ফায়ার সার্ভিস ইন্টারভিউ যে লিখিত পরীক্ষার রেজাল্টও দিতে পারে ডিসেম্বরের মধ্যে। তবে জেল পুলিশ, ত্রিপুরা পুলিশের এক্সাম হওয়ার সম্ভাবনাটা মোটামুটি কমই রয়েছে, তবে বাট হয়েও যেতে পারে এমন একটা কিছু বলা যায় না, ঠিক আছে। তবে চান্স কম রয়েছে ডিসেম্বরের মধ্যে হওয়ার, না হলেও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তবে স্পেশাল এক্সিকিউটিভের হওয়ার চান্সটা একটু রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভের, ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভ মনে রাখবে। আর জেল পুলিশ, ত্রিপুরা পুলিশের সম্ভবত ডিসেম্বরের লাস্টের দিকে না হলেও জানুয়ারির প্রথম দিকে হওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে, ঠিক আছে, এটা তোমরা দেখবে। আর জিআরপিটির গ্রুপ ডির ইন্টারভিউ তো তোমরা জানো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, এবং তোমরা প্রিপারেশান কীভাবে করবে, তোমরা অনেকে কমেন্টস করছো যে দাদা লিখিত পরীক্ষা তো আপনার সাজেশান বা নোট নিয়ে আমরা সাকসেস হয়েছি। ইয়েস, আমরা যে অল ইন ওয়ান বুক পাবলিশ করেছি এটা পরে তোমরা লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছো ম্যাক্সিমাম, শুধুমাত্র এটার উপরে নির্ভর করে। ইয়েস, কিন্তু এখন কেন আমরা জিআরবিটি গ্রুপ ডির উপরে নোট পাবলিশ করছি না। দেখো, জিআরবিটি গ্রুপ ডি বলো, যে কোনো ইন্টারভিউর বলো, ইন্টারভিউর কোনো নির্দিষ্ট সিলেবাস থাকে না, এটা তোমরা মনে রাখবে। আমার গলার ভয়েস কন্ডিশন ভালো না, তোমরা একটু বুঝে নেবে যে ইন্টারভিউর, যে কোনো ইন্টারভিউর কোনো নির্দিষ্ট সিলেবাস থাকে না। হ্যাঁ, এটার উপরে আমরা নোট তোমাদেরকে সেই জন্য দিচ্ছি না, কেননা আমার একটি প্রচেষ্টা থাকে যে তোমাদেরকে যাই দেবো এটা থেকে তোমাদের সাকসেস পেতে হবে, বা তোমরা এটা থেকে যেহেতু বেনিফিটেড হোস তখনই আমরা এটা দেবো, এবং তোমার সেই দেওয়ার মূল্যে আমরা তোমাদের থেকে কিছু পয়সাও নিয়ে থাকি। কিন্তু এখন জিআরপিটির ইন্টারভিউর জন্য আমরা কেন তৈরি করছি না, 1 নম্বর তো আমি সময় পাচ্ছি না, 2 নম্বর এটার উপরে কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, এটার উপরে আমরা সঠিক যে গাইড আমরা তৈরি করতে মানে সময় অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, সেজন্য আমরা এটার উপরে চেষ্টাও করছি না, ঠিক আছে। তবে তোমাদেরকে একটুকু আমরা বলতে পারি যে ত্রিপুরা সম্প্রতিকালের যে ত্রিপুরার যা ঘটছে, দ্যাট মিন্স ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স যা ঘটছে, কোন জায়গায় কী উদ্বোধন হচ্ছে, কে উদ্বোধন করছে, নতুন কী ত্রিপুরাতে হচ্ছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। হ্যাঁ, তাছাড়া ত্রিপুরার রিলেটেড যে জেনারেল নলেজগুলো বা ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস যেটা আছে এটা তোমরা একটু ভালো করে দেখবে, ঠিক আছে। এগুলো থেকে তোমরা কোশ্চেন পাবে, আর প্রেজেন্ট অফ মাইন্ডের উপরে অনেকটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করবে, প্রেজেন্ট মাইন্ড থাকতে হবে। হ্যাঁ, আর ইন্টারভিউর যে তোমাদের ইউনিফর্ম বা কীভাবে তোমরা যাবে, কি স্মার্টনেস কতটুকু, কীভাবে বসা হাঁটা, এগুলো তোমরা তো জানো, না জানলো এমন অনেক ভিডিও রয়েছে ইউটিউবে। হ্যাঁ, বা এইগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আর বিশেষ করে একটু রিসেন্ট সম্প্রতিকালে কী ঘটছে এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। আর এমন ধরো ইন্ডিয়ান হিস্টোরি, জিওগ্রাফি এমন কিছু দরকার নেই, ইন্ডিয়ান হিস্টোরি, জিওগ্রাফি বা কনস্টিটিউশন গ্রুপ ডির মধ্যে কনস্টিটিউশনের এমন ফ্যাক্টর নিয়ে এত কিছু জিজ্ঞেস করবে না, ঠিক আছে। তোমাদের গ্রুপ
মুখ্যমন্ত্রীর কাজ কি এগুলো একটু জেনে নেবে, ঠিক আছে? আর আবার বলছে ত্রিপুরা লেভেলে ছোটোখাটো জিকে এগুলো দেখে নেবে, ত্রিপুরার যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাসটা, হ্যাঁ এগুলো একটু জেনে নেবে, দেখে নেবে, ঠিক আছে? এগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদেরকে বলি যে তোমরা অনেকে কমেন্টস করছো যে দাদা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা ত্রিপুরা না, আমরা সব প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন পাবলিশ করি, কীভাবে নেবে? দেখো অ্যাকচুয়ালি তোমাদের এতদিন দুটি প্রসেসে তোমরা নিতে পারতে, একটা তো যে আমাদের অনলাইন লাইব্রেরি রয়েছে ইনস্টামুজু থেকে নিতে পারতে, আর সরাসরি আমার থেকে টেলিগ্রাম করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারতে, টেলিগ্রামের মাধ্যমে হোয়াটসঅ্যাপ করে। কিন্তু এখন যে ইনস্টামুজু যে সাইটটা, এটাতে একটু ডিস্টার্ব করছে বেশ কিছুদিন ধরে, তাই এটাকে আমি ক্লোজ করে রেখেছি। ওই মারফতে তোমরা নিতে পারবে না, জাস্ট আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে, পিডিএফ ফরম্যাটে নিতে হবে। মনে রাখবে হোয়াটসঅ্যাপ করতে পারো বা টেলিগ্রাম করতে পারো, করার পরে তোমরা যে যেটার মূল্য যা রেখেছি সেটা পে করার পরে টেলিগ্রামের মাধ্যমে এটা তোমরা নিয়ে নেবে, ঠিক আছে? আর এটার মধ্যে তোমরা কোনো কনফিউজড হবে না যে তোমরা দেবে পয়সা, দেবে পয়সা দেওয়ার পরে কারেন্ট অ্যাফেয়ার্স বা কিছু নোট পাবে না, এমন কিছু হতে পারে না। এটা আমি আজকে থেকে না, আজকে ইউটিউবের মধ্যে মাধ্যমে আমি 3-4 বছর ধরে তোমাদের সঙ্গে স্টাডি মেটেরিয়ালস দিচ্ছি বা লেনদেন হচ্ছে, আজ পর্যন্ত এমন হয়নি আর হবে না। তোমাদের পয়সাও বৃথা যাবে না, এটা মনে রাখবে। তোমাদের থেকে এক টাকাও আমি এক্সট্রা নেবো না, নিয়ে তোমাদেরকে নোট দেবো না, এমন হতে পারে না, ইম্পসিবল, ঠিক আছে? এটা তোমরা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, ঠিক আছে? আর জেল পুলিশের নোটের ব্যাপারে সকলে বলছো যে জেল পুলিশের নোট আমরা যা যেতটুকু দরকার এতটুকু রেডি করেছি, খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ আমরা নোট রেডি করেছি, বাট এখন তোমাদেরকে আমরা এটা দেবো না। কেন দেবো না? দেখা যাবে যে তোমাদের ডিসেম্বরের মধ্যে এক্সাম হচ্ছে না, বা এক্সামের 2-3 মাস 4 মাস লেট হচ্ছে, হতেও পারে, হবে এমন বলছি না, হতে পারে। হলে যখন তোমরা এখন নোটগুলো নেবে, পরবর্তী সময় তোমাদেরকে এটা আপডেট করতে হবে। আপডেট করার পরে দেখা যাবে যে এর মধ্যে 50% তোমাদের চেঞ্জ হয়ে গেছে, তাহলে এগুলোর তোমার একটা পরেশানি হবে। তোমরা এখন কী করবে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা আপডেট রাখো, আর বাকিগুলো তোমরা 1-1.5 মাস হাতে সময় পাবে, 1-1.5 মাসে তোমরা এটা কাভার করে নেবে। আর 1-1.5 মাস তোমাদের দিন রাত্র পড়তে হবে, এটা কিছু করার নেই। হ্যাঁ, তোমরা অনেকে ভাবছো যে সারা বছর না পড়ে 1-1.5 মাসে আমি কী করবো? হ্যাঁ, সারা বছর পড়বে, কিন্তু 1-1.5 মাসের পড়াটাই সবচেয়ে মূল্যবান। এক্সামের আগে যদি তুমি 1-1.5 মাস হিউজভাবে না পড়ো, ঠিকঠাক করে না পড়ো, তাহলে কিন্তু এক্সামে সাকসেস পাওয়াটা মুশকিল। সারা বছর সকলেই কম বেশি পড়ে, কিন্তু এক্সামের 1-1.5 মাস আগে একটু ভালো করে পড়তে হয়। সেই জন্য তোমাদেরকে বলছি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আপডেট কমপ্লিট করে রাখো, এবং 1-1.5 মাস আগে যখন তোমাদেরকে আমরা নোটটা দেবো, 1-1.5 মাসের মধ্যে তোমরা সিলেবাসটা কভার করে নিতে পারবে। এটা এমন কিছু আহামরি রকেট সায়েন্সের এমন কিছু রকেট সায়েন্স ব্যাপার না যে পারবো না, পারবে। হ্যাঁ, কেন পারবে না? একটু দিন রাত্র মেহনত করতে হবে, ঠিক আছে? এটার উপরে সলিড নোট পাবে তোমরা, ঠিক আছে? 1-1.5 মাস ঠিকঠাক মেহনত করবে, সলিড নোট পাবে। একদম আমরা টপিক ওয়াইজ তোমাদেরকে ধরে ধরে সুন্দরভাবে নোট প্রোভাইড করে দেবো, এটা আমি প্রমিস, এটা বিশ্বাস রাখো। জিআরবিটির সময় যেভাবে আমরা টপিক ওয়াইজ নোট দিয়েছিলাম, সাকসেস ম্যাক্সিমাম কত সাকসেস পেয়েছে আমার বলার অপেক্ষা রাখে না। জেল পুলিশে তোমরা সাকসেস পাবে, এতটুকু আমার কনফিডেন্স, তোমরা ধরে নিতে পারো, ঠিক আছে? যদি আমাদের থেকে নোট নিতে হয়, তোমরা একটু ধৈর্য ধরো। আর এটা মনে রাখবে, ধৈর্য ধরে যে কোনো জিনিস হাসিল হলে এটা কিন্তু মানে ভালোই হয়। হ্যাঁ, এটা মনে রাখবে। ত্রিপুরা পুলিশেরও সেম, যে আমরা নোট দিয়েছি, বাকি আপডেট তোমরা কিছু তৈরি করে দিয়ে দেবো যখন এক্সামটা ডিক্লেয়ার হবে। স্পেশাল এক্সিকিউটিভের এমন পার্টিকুলার আমাদের কাছে নোট নেই, আর স্পেশাল এক্সিকিউটিভের টপিকের উপরে আমরা এমন পার্টিকুলার কোনো নোট, যদি সম্ভব হয় কোনো এক্সামের ইনফরমেশান পাই তাহলে নোট তৈরি করব, আদারওয়াইজ স্পেশাল এক্সিকিউটিভ নোটের পিছিয়ে ভাগাভাগি করে দরকার নেই। মোটামুটি ত্রিপুরা লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ এগুলো দেখে রাখো, যখন এক্সাম ডিক্লেয়ার হবে কিসের উপরে বেস করে এক্সাম হবে তখনই আমরা চিন্তাধারা করবো, ঠিক আছে? হাতে সময় পাবে, মোটামুটি যে সময় পাবে এই সময় কভার করতে পারবে, ঠিক আছে? সারা বছর পড়াশোনা করতে হয় না, কিছু পরীক্ষার 1-1.5 মাস আগে পড়াশোনা ভালো করে করলে এগুলো ক্লিয়ার করা যায়, ঠিক আছে? চলো, এখন কথা হলো জিআরবিটি গ্রুপ ডিরও তো আমি বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এগুলো নাও নিয়ে। এগুলোর মধ্যে আমরা ত্রিপুরার একদম ছোটোতে ছোটোগুলো টপিকগুলো আমি কভার করেছি এখানে, বেনিফিটেড হবে, ঠিক আছে? আচ্ছা, এখন রেগুলার ক্লাস কবে থেকে শুরু করবো দেখি, নভেম্বরের 20-21-এর পর থেকে রেগুলার ক্লাস শুরু করতে চেষ্টা করবো, ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে নেবে, ভিডিওর ডেসক্রিপশানের নিচে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে কন্ট্যাক্ট করে যা মূল্য পে করে টেলিগ্রামের মাধ্যমে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারবে, ঠিক আছে? অক্টোবর পর্যন্ত, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমাদের কাছে রয়েছে, ঠিক আছে? আর নভেম্বর মাস শেষ হলে ডিসেম্বরের ফার্স্ট উইকে নভেম্বরটা পেয়ে যাবে। এভাবে আমরা, কেননা আমরা সম্পূর্ণ মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি, হ্যাঁ, সেজন্য নেক্সট মাসের ফার্স্ট উইক হয়ে যায়, ঠিক আছে? আশা করি আর কোনো ডাউট নেই। আর এর মধ্যে যে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের ভ্যাকেন্সি বেরোয়েছে, এটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি, লিঙ্ক জানিয়েছি, এটা তোমরা ফিল আপ করে নেবে, এটার প্রিপারেশনও আমি করাবো।
এটার আর হাইকোর্ট গ্রুপ ডিরও বেড়েছে, এটা আমি নোটিফিকেশন আমি তোমাদেরকে ভিডিও আপলোড করতে পারিনি, তোমরা জেনেছ, ফর্ম ফিল আপ করে নেবে যাদের কোয়ালিফিকেশান রয়েছে। তাছাড়া ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কিছু পোস্ট বেরোয়েছে, এটাও আমি জানিয়েছিলাম, এগুলো ফিল আপ করে নেবে। আর আপডেট দেখি আমি দিতে চেষ্টা করব, মিনিমাম কমসে কম যে জবগুলো বের হয় ত্রিপুরা লেভেলের এগুলো দিতে চেষ্টা করব। চেষ্টা করি যে হাইকোর্টের ইনফরমেশান বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে রয়েছে, কিন্তু আমি ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, সময় নেই। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের কোনো চিন্তা করতে হবে না, 2022-এর পর থেকে রেগুলার ক্লাস শুরু হবে। তোমরা এই চ্যানেলের উপর বিশ্বাস রেখেছো, তোমাদের বিশ্বাস আমি ভঙ্গ করবো না, একদম সব কিছু টাইমলি তোমরা পেয়ে যাবে, এতটুকু বিশ্বাস রাখতে পারো। ঠিক আছে, আর ভিডিও রেগুলার দিতে পারি না বলে যে আমি প্রেজেন্ট নেই এমন না, সব কিছু আমার নলেজে আছে, সব কিছু হচ্ছে, জানি, দেখছি। তবে একটু সময়ের অভাবে তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিন কমিউনিকেশান করতে পারছি না। ঠিক আছে, তাহলে সকলকে আবারও বেস্ট অফ লাক বলবো, চিন্তা করবে না, সঙ্গে আছি, থাকবো, এটাই। হ্যাঁ, বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।